আমার হাজবেন্ড যেটা বললেন ওই ছেলেগুলোকে যে তোরা হচ্ছে এই দুজনে ভিডিও কর, আমি কোনো অবস্থায় চাচ্ছিলাম না যে আমি ওই পোশাকে আছি, আমি একজন মহিলা এই অবস্থায় তার আমার ভিডিও করুক। ওই দিন আমার মনে হলো যে অফিস থেকে যাওয়ার কথা আমি ইব্রাহিম কার্ডিকে কোনো একজন ডক্টরকে দেখাতে পারি। তো ইমার্জেন্সি যেহেতু আমার একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দরকার ছিল, সেজন্য আমি ইব্রাহিম কার্ডিয়াক যে স্যারের জুরিসডিকশনে আছে স্যার পরিচিত, তো আমি জন্য স্যারকে হচ্ছে একটু যে স্যারের কথা হচ্ছে এডিসের অন্য স্যারকেই আমি বলি যে স্যার আমার একটা সিরিয়াল ম্যানেজ করে দেওয়া সম্ভব কি না। তখন স্যার ওসির মাধ্যমে হচ্ছে একটা সিরিয়াল ম্যানেজ করে দেন, সেটা সন্ধ্যা ছয়টার পরে স্যারের সিরিয়াল ছিল। তো আমি সেই হিসেবে সন্ধ্যা ছয়টার পর আসলে যাই ওখানে, কিন্তু ওখানে যাওয়ার পর জানতে পারি যে স্যার কোনো একটা কনফারেন্সে আছেন ডক্টর। তো কনফারেন্সে থাকার কারণে যেহেতু আমার একটু আর্জেন্ট দরকার ছিল, আমি এবার স্যারকে ইনফর্ম করি যে স্যার ডক্টর একজন কনফারেন্সে আছেন, উনি হয়তো আজকে দেখবেন না, আর আমার একটু আর্জেন্ট দরকার ছিল অন্য কাউকে ম্যানেজ করা যায় কি না। তো স্যার খুব সম্ভবত আশেপাশেই ছিলেন, স্যার এই জন্য তখন বললেন আচ্ছা ঠিক আছে আপনি ওখানে বসেন, আমি এসে দেখি যে কথা বলে কারো কিছু ম্যানেজ করা যায় কিনা। বেশ কিছুক্ষণ পরে স্যার আসেন, এসে ওনাদের সাথে কথা বলেন এবং ডক্টর একজন ম্যানেজ হয় এবং আমি ডক্টরকে দেখাই। উনি বেশ কিছু টেস্ট দেন আমাকে, আমি ব্লাড টেস্ট করিয়েছি, ইকো করানো হয়েছিল, ইসিজি করানো হয়েছিল, যে সময়টা আসলে ইনসিডেন্ট ওই সময়টা আমি ইটিটি করাচ্ছিলাম। তো ইটিটি রুমেই ছিলাম, ইটিটিতে বেশ খানিকটা সময় লেগে যায়, 20-25 মিনিটের মতো। তো ইটিটি যখন লাস্টের পর্যায়ে ওই সময় আসলে আমি রুমের বাইরে একটা ক্যাওসের সাউন্ড শুনতে পাই, খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো প্রথম যে সাউন্ড আমার কানে আসলো সেটা হচ্ছে মানে স্যারই চিৎকার করে বলছিলেন যে ভাই আপনি আমার গায়ে হাত তুললেন কেন, আপনি তো আমার গায়ে হাত তুলতে পারেন না। তো এটাই আমি ফার্স্ট শুনলাম। তো আমার প্রথমে ধারণা হয়েছিল হতে পারে যে ওখানকার অন্য কারোর সাথে কোনো ঝামেলা বা কিছু একটা হয়েছে, কিন্তু এর কিছুক্ষণ পরেই আমি দেখতে পারি যে আমার হাজব্যান্ড উনি আসলে ওখানে কেন গিয়েছেন কী করছেন আমি আসলে জানি না, ওনাকে টোটালি আউট অফ মাইন্ড লাগছিল এবং উনি খুবই উত্তেজিত অবস্থায় ছিলেন এবং ওনার সাথে আরও বেশ কয়েকজন ছেলেও ছিল, আমি আসলে তাদেরকে চিনি না। স্যারকে কাইন্ড অফ মানে মারতে মারতে এবং টেনে হিচড়ে এই রুমটার ভিতরে নিয়ে আসলেন এবং এই রুমটার ভিতরে আনলেন যখন তারা স্যারকে মারছিলেনই এবং একটা পর্যায়ে হচ্ছে স্যার অনেকটা তাদের হাত থেকে বাঁচার জন্যই হচ্ছে ওই ইটিটি রুমটার হচ্ছে একটা কোনায় গিয়ে দাঁড়ালেন। এবং ওই সময় আনফর্চুনেটলি ভেরি আনফর্চুনেটলি যে আমার হাজব্যান্ড যেটা বললেন ওই ছেলেগুলোকে যে তোরা হচ্ছে এই দুজনে ভিডিও কর, এবং আমি তখন ইটিটির পোশাকে ছিলাম, আপনি জানেন যে আসলে পোশাকটা কীরকম থাকে হসপিটালের পোশাক, এবং গায়ে হচ্ছে বিভিন্ন রকম তারটার অনেক কিছু লাগানো ছিল, স্বাভাবিকভাবে পোশাকটা খুব শালীন অবস্থায় ছিল না। তো আমি আমার হাজব্যান্ডের সাথে শাউট করছিলাম যে এই রুমের ভিতরে তো কোনো ছেলে ঢোকার কথা না, আপনি ঢুকেছেন কেন এবং এতগুলো লোক নিয়ে কেন ঢুকেছেন, আর হচ্ছে এই এরা এখন আবার আপনি বলছেন যে দেখ আমার ভিডিও করার জন্য। তো এটা নিয়ে আমি যখন তার সাথে শাউট করছিলাম তখন আসলে উনি হঠাৎ করে হচ্ছে আমাকেও দু তিনটা আসলে চড় মারেন। তো পরিস্থিতিটা এরকম দাঁড়িয়ে যায় আমার ড্রাইভারও ছুটে আসে, ও মাঝখানে দাঁড়ায়, আমার ড্রাইভারের উপর দিয়ে আসলে আমার গায়ে হাত তোলা হয় এবং একটা পর্যায়ে ওরা যারা ভিডিও করছিল একটা ছেলে, আমি ওর হাত থেকে আসলে ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করি। ওই সময় ওর সাথেও আমার একটু মানে ঠিক হাতাহাতি মানে ওইরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, কারণ আমি কোনো অবস্থায় চাচ্ছিলাম না যে আমি ওই পোশাকে আছি, আমি একজন মহিলা এই অবস্থায় তার আমার ভিডিও করুক। কিন্তু পরবর্তীতে আমার যেটা মনে হলো যে আসলে তাদের ইন্টেনশন ছিল যে স্যার তো বাইরে ওয়েট করছিলেন, জাস্ট আউট অফ প্র্যাকটিস, আমি তার কলিগ, অসুস্থ কলিগ, সে ওই হিসেবেই হচ্ছে বাইরে ওয়েট করছিলেন। তাদের ইন্টেনশন দেখে মনে হচ্ছিলো যে তারা সামহাও দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে একটা আসলে ভিডিও করতে চাচ্ছেন, যেটা হয়তো পরবর্তীতে তারা ইউজ করবেন কোনো মানে অবশ্যই কোনো একটা অসৎ উদ্দেশ্যের জন্য। ওরা ভিডিও করার চেষ্টা করছে না, ইনফ্যাক্ট দুই তিনজনের হাতে ক্যামেরা ছিল এবং ওরা ভিডিও করছিল। তো আমি ওদের হাত থেকে আসলে ক্যামেরাটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, যে ছেলেটা ছিল যাকে আজকে আহত অবস্থায় দেখা যাচ্ছে, আমি ওর হাত থেকেও বেশ কয়েকবার ক্যামেরা নিয়ে নেওয়ার চেষ্টা করেছি এবং মানে স্যার যেহেতু আমার পাশে পেছন দিকে ট্রেডমিলের পাশে ওইখানটায় দাঁড়ানো ছিল একটু নিজের সেফটির জন্য, ওরা আমার গায়ের উপর দিয়ে যেয়ে হচ্ছে ওনাকে মারার চেষ্টা করেছিল এবং ওই তখন তো স্বাভাবিকভাবে আমার গায়েও টাচ লেগেছে এবং আমি ওর কাছ থেকে ক্যামেরা নেওয়ার চেষ্টা করেছিলাম যখন আমার সাথে ওর বেশ কয়েকবার হাতে বা গায়ে লেগেছে এরকম একটা সিচুয়েশন। স্বাভাবিকভাবে আমার হাজব্যান্ডের সাথে আমি সব করছিলাম যে মানে এটা আসলে কোনো সিচুয়েশনই ছিল না, উনি এই জিনিসটাকে মানে ছোট্ট একটা বিষয়কে এরকম একটা মানে বিশ্রী একটা সিচুয়েশন তৈরি করে ফেলেন। তো উনি জানতে চাচ্ছিলেন যে আমি অসুস্থ, মানে ওনার সাথে আমার এইসব নিয়েই কথা হচ্ছিল। তো আমি একসময় শক করছিলাম দেখে হচ্ছে
উনি আমার ড্রাইভারের উপর দিয়ে গিয়ে আমার গায়ে হাতটা তুললেন। ওনারা হচ্ছে স্যারকে ওইখান থেকে বের করার চেষ্টা করছিলেন, তো স্যার বলছিলেন যে আমাকে এখান থেকে বের করতে আপনারা মেরে ফেলবেন, এরকম একটা পরিস্থিতিটা আসলে কাইন্ড অফ মানে খুব মানে খুব বাজে একটা সিচুয়েশন ছিল। তো স্যার তখন বললেন যে আমি আমার থানার ফোর্সদের আসতে বলেছি, ওরা আসলে আমি তারপরে বের হবো। এর মধ্যে হসপিটালে সিকিউরিটি যারা ছিলেন তারা এসেছিলেন, তারা আসার পরেও হচ্ছে স্যার ওইখানে কিছুক্ষণ অবস্থান করলেন অবশ্যই নিজের সেফটির জন্য। তারপরে হচ্ছে বেশ কিছুক্ষণ পরে প্রায় 10-15 মিনিট পর আসলে থানা থেকে ফোর্স এসেছিলো এবং তারপরে হচ্ছে তারা নিচে যায়।